চলে আসো। মা, মাওকে আটকাও, কোথায় পাবে 1 কোটি টাকা? শর্মিলি, শর্মিলি, তুমি আমার কথা শোনো। কি শুনবো? আমার তো শোনার কিছু নেই। যা শোনো না, তুমি তোমার ছেলেকে শোনো, বলো যে হয় চাকরিতে জয়েন করুক, আদারওয়াইজ কয়েক বছরের জন্য ওই সংশোধনাগারে কাটাক। হ্যাঁ, কারণ তোমাদের সবার পক্ষে তো ওই 1 কোটি টাকা দেওয়াটা সম্ভব নয়, কারোর মুরত নেই। শর্মিলি, তুমি আমার কথা শোনো। দেখো দেখো, এটা তুমি অনিশের সাথে করতে পারো না। এক তো এই অলক্ষণে মেয়ের সাথে বিয়ে হয়ে ওর একটা পাই চলে গেছে, ভাগ্যিস ঠাকুরের কৃপা তাই বেঁচে গেছে ও। দেখো এখন যদি ও চাকরিটা না করে, তাহলে ওকে তো 1 কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে, সেটা তো ও পারবে না। আর তুমি যদি ওর নামে কোনো মামলা টামলা করে দাও, তাহলে তো ভবিষ্যতে আর ও কোনো চাকরিই পাবে না। শর্মিলি, শর্মিলি, প্লিজ আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট করে দিও না। শর্মিলি, এরকম করো না। অমিতা, কেন করছো এরকম? কেন হাত পাচ্ছো? আহ আন্টি, এভাবে কেন বলছো বলো তো। দেখো, আমি তোমাদের সিচুয়েশনটা বুঝতে পারছি, আর তুমি একজন হাইপার টেনশনের পেশেন্ট, সেটাও তো আমি জানি। আর তোমাদের ভালোটা চাই, সেই জন্য তো আমি এতটা কষ্ট করে অনিশদাকে দিয়ে এই এগ্রিমেন্টটা সাইন করিয়েছি। আর আমি এটাও জানি যে অনিশদা ভাঙবে তবু মুচকাবে না। আমি যদি ভালোভাবে এসে চাকরির অফারটা দিতাম, অনিশদা কিছুতেই নিত না, জাস্ট রিজেক্ট করতো। দ্যাটস ওয়াই তোমাদের সবার সাথে, বিশেষ করে অনিশদার সাথে, আমাকে এরকম একটা ছলচাতুরি অ্যাপ্লাই করতে হলো। তো আমি কী করতে পারতাম আর বলো? আর তোমরা এত বেশি কেন টেনশন করছো, এত বেশি কেন প্যানিক করছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। কন্ট্রাক্ট তোমার তো 2 বছরের, 2 বছর অনিশদা চাকরিটা করুক, তারপর 2 বছর হয়ে গেলে চাকরিটা যদি ভালো না লাগে করবে না, কে মাথার দিব্যি দিয়েছে? আর 2 বছর পরে তো চাকরি ছেড়ে চলে গেলে আমিও কিছু করতে পারবো না, তাই না? কারণ কন্ট্রাক্টে 2 বছরই রয়েছে। সো তোমরা কেন এত ভাবছো? আর এত সমস্যা কোথা থেকে আসছে? মানে আমি তোমাদের সবাইকেই বলছি, দেখো মানে এখন থেকে অনিশদার সব কিছু আমরা বের করব। মানে অনিশদা এখন থেকে সকাল থেকে রাত অবধি কোথায় থাকবে, কি করবে, কি খাবে, কি পড়বে, তারপর রোগ হলে কোথায় চিকিৎসা করানো হবে, কোথায় গলফ খেলবে, কোন ময়দানে ঘুরে বেড়াবে, কোথায় কোন পার্টিতে যাবে, তারপর কোন মিটিং অ্যাটেন্ড করবে, সব 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 কিছু আমরা হ্যান্ডেল করব। মানে সিম্পলি বলতে গেলে এই 2 বছর ধরে অনিশদা আমাদের কন্ট্রোলে। শুধুমাত্র আমাদের কন্ট্রোলে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় তোমাদের তো ভাববার কোনো বিষয় নয়, ভেবো না অনিশদাকে নিয়ে। আর এই সমস্ত কিছু কন্ডিশনের কথা তো আগে থেকেই এগ্রিমেন্ট পেপারে লেখা ছিল। কেন অনিশদা, তুমি এগ্রিমেন্ট পেপারটা পড়ে সাইন করোনি? কি রে অনিশ, তুই এগ্রিমেন্টটা ভালো করে পড়িসনি? ভুল করলাম বাবা, আমি মারাত্মক একটা ভুল করলাম। এত বড় ভুল আমি করলাম কি করে? সর্বমঙ্গলা, আপনি আমাকে বারবার বলেছিলেন যে এগ্রিমেন্টটা একবার পড়ে দেখতে, কিন্তু হসপিটাল থেকে ফেরার পর আমার মাথায় এত কিছু আমি নিতে পারছিলাম না, তাই। কিন্তু আমি কি করে ভাববো বলুন তো, যে শর্মিলি আমার সাথে এরকম একটা জঘন্য চক্রান্ত করবে? অনিশবাবু, অনিশবাবু, আপনি এত অস্থির হচ্ছেন কেন? আপনি শান্ত হন, আপনার শরীর খারাপ। এই তুমি আবার কি কথা বলছো? এই সব কিছুর মূলে তো তুমি, তোমার জন্যই এত কিছু হয়েছে। একদম চুপ করে থাকবে আন্টি। তোমাদের এই ফ্যামিলি ড্রামাটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, আমার হাতে তো সময় নেই, আমি গাড়িতে গিয়ে ওয়েট করছি। 9:30 অবধি আমি গাড়িতে ওয়েট করব, তারপর আমি চলে যাব। অনিশদা, তোমার যদি চাকরিটা করার কোনো ইন্টারেস্টই না থাকে, দেন আসার কোনো দরকার নেই। হুম, আমি ফোর্স করছি না, আমি বেরিয়ে যাব। আর বিকেলের মধ্যে তোমার বাড়িতে নোটিশটা চলে আসবে। আর যদি সত্যি তুমি ইন্টারেস্টেড থাকো, দেন ওকে ফাইন, ইউ আর ওয়ার্মলি ওয়েলকাম ইন মাই অফিস অনিশদা, বাট 9:30। হ্যাঁ, 9:30 মধ্যে তোমাকে গাড়িতে গিয়ে আমার পাশে বসতে হবে। দ্যাটস ইট, আমি তোমাকে গাড়ি করে নিয়ে যাব অফিসে, নিয়ে গিয়ে তোমাকে ফিজিক্যালি আমি সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো, উইথ ইউ অনার ডেফিনেটলি, এবং জয়েনিংটাও করিয়ে দেবো। তুমি জাস্ট ভাবতে পারছো না অনিশদা, আমি না তোমার জীবনটা জাস্ট বদলে দিতে চাই, ট্রাস্ট মি। তুমি যখন আস্তে আস্তে এই জীবনটাকে এনজয় করতে শুরু করবে না, তখন এই 5 টাকা দামের ধূপকাঠি ওইলি বউটা তোমার জীবন থেকে কোথায় যে করে হাওয়া হয়ে যাবে তুই ভাবতেও পারছ না। আমাকে একবার বিশ্বাস করে দেখো।
আমি কখনো হারি না সর্বমঙ্গলা, আর আমিও কখনো না জিতে থেমে যাই না। তুমি ভাবছো অনিশবাবুকে কবজা করা খুব সহজ, তাই না? আসলে তোমাদের মতো মানুষরা না টাকা পয়সা আর ক্ষমতার অহংকারে ভুলেই যায় যে জোর করে কাউকে কবজা করা যায় না। হ্যাঁ, জোর করে তুমি কোনো পশু বা পাখিকে খাঁচায় বন্দি করে রাখতেই পারো, কিন্তু জোর করে কোনো মানুষের মনকে খাঁচায় বন্দি করে রাখা যায় না। আর সেই চেষ্টাটা যারা করে না, তাদের দেখলে আমার করুণা হয়, জানো? অনিশবাবুর জীবনে আমি এক ফোঁটা আঁচড়ও লাগতে দেব না। ওনার ক্ষতি করা তো দূরের কথা, তার চেষ্টাও করো না, তাতে নিজের মুখটাই পুড়বে। সকাল 9টা, বেশি সময় নেই হাতে। তোমার সো কলড হাজবেন্ড অনিশ কাঁচিলায়, আর কিছুক্ষণের মধ্যেই গাড়িতে গিয়ে আমার পাশে বসবে। আই এম ওয়েটিং। পারলে আটকা অনিশটাকে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না অনিশবাবু, আপনি নির্দ্বিধায় অফিসে যান, চাকরিতে জয়েন করুন। আমাদের এত সহজে হার মানলে চলবে না। আপনি তো জীবনে আমাকে অনেক কথাই দিয়েছেন, অনেক কিছু করেছেন আমার জন্য। আজ প্রথমবার আমি আপনাকে কথা দিচ্ছি, সৌমিলি দিদি আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আমি করতে দেব না। বুঝতে পেরেছি, তুমি কিছুতেই ফ্রি হতে পারছো না, তাই না? প্লিজ আর মুখ ঘুরিয়ে থেকো না। দেখো, আমরা তো এবার থেকে একই জায়গায় একসঙ্গে কাজ করবো, রোজ আমাদের দেখা হবে, আমরা একসঙ্গে থাকবো, ইভেন তোমার সব প্রয়োজন শুধু আমি মেটাবো। ও মাই গড, এভাবে কেন তাকাচ্ছো? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, মানে প্রয়োজন মেটাবো মিন্স খাওয়া দাওয়া, তারপর এই মেডিকেল ট্রিটমেন্ট, চেকআপ, এই সব কিছুর দায়িত্বে তো আমি, মানে না মানে আমি নয়, মানে কোম্পানির দায়িত্ব, কোম্পানি সেটা বের করবে। আর দেখো, সত্যি কথা বলতে গেলে কোম্পানির এমডি হিসাবে এই সব কিছু দেখার দায়িত্বটা কিন্তু আমার, তাই না? তবে এটার পাশাপাশিও বলে রাখছি একটা কথা, না মেনে পারছি না, সেটা হচ্ছে শুধুমাত্র তুমি, তোমার জন্যই আমি নিজে থেকে এতটা কালচার। অন্য কেউ হলে তুমি কি কিছুই বোঝো না, নাকি না বোঝার ভান করো? আমি যে সবসময় তোমায় নিয়ে এতটা ভাবছি, এই দেখো তুমি বারবার আমাকে অপমান করে এভাবে ফিরিয়ে দিচ্ছ, যে তারপরেও কিন্তু তোমার জন্য এত কিছু করছি কেন, এই প্রশ্নটা কি তোমার মনের মধ্যে আসে না? সব কেউ যেদের জন্য জেতা বা সর্বমঙ্গলার কাছ থেকে তোমাকে কেড়ে নেবো, তাই জন্য কি কি হলো বলো? অনিশা, প্লিজ কেন করছো এরকম বলো না, তুমি সেটাই ভাবছো তাই না?
ট্রাস্ট মি অনিস দা, আমার কোনো ইন্টেনশন নেই তোমায় কারোর কাছ থেকে কেড়ে নেওয়ার বা কোনো লড়াইতেও আমি নামিনি। হ্যাঁ, আমি যেটুকু লড়াই হয়তো করছি বা যেটুকু জেদ দেখাচ্ছি সেটা শুধুমাত্র শুধুমাত্র তোমায় একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, দ্যাটস ইট। না হলে এত বড় কোম্পানির দায়িত্ব কি আমি তোমায় দিতাম বলো তো?